নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আমি রেশমি বলছি। আজকে আমি শেখাবো আমার রান্নাঘরে শীতকালে সবজি দিয়ে খিচুড়ি। তো সেটা আমরা সবাই করে থাকি। শীতের সবজি যেহেতু অনেক কিছু পাওয়া যায়, তাই জন্য একটা মজাই আলাদা এই খিচুড়ির। তো আমি প্রথমে কড়াই আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। রান্নাটা আমি সর্ষের তেল আর ঘি দিয়ে করব। খুব অল্প অল্প তেল দিয়ে প্রথমে আমি এই সবজিগুলো যে কেটে রেখেছি এগুলো ভেজে নেব। প্রথমে প্রথমে আমি কপিটা ভেজে নেব। ফুলকপি কেটে রেখেছি এই রকম মাপের, এইরকম সাইজ। গাজর কেটেছি এই যে এইরকম মাপের হবে। আলুগুলো ছোট ছোট করে এই যে ডুমো করে রেখেছি, এগুলো সব এক এক করে ভেজে নেব এবার আমি। তার জন্য প্রথমে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু লবণ দিলাম এক চিমটি। তেল গরম হয়ে গেছে, কপিগুলো দিয়ে দিচ্ছি একসাথে। ভাজার পর যাতে রঙটা ভালো আসে তার জন্য আমি 1/4 টিস্পুন মতো হলুদ একটু ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে নুন দিয়ে ভাজার অর্থ কপির ভেতরে নুন ঢুকে যাওয়া। দশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি যাতে নরম হয়, ভাজাও হয়। মাঝে মাঝেই আমি দেখে নেবো তুলে, যাতে তলায় পুড়ে না যায়, কারণ খুব কম তেল দিয়ে দিয়ে ভাজবো আমি স্বাস্থ্যের কথা ভেবে। আমার মনে হয় এতক্ষণ সময় লাগানো কথা নয়, রং একটু ধরে এলেই আমি নামিয়ে দেব। রং ধরতে শুরু করে দিয়েছে। একটু উল্টে উল্টে দিচ্ছি, সব দিকটাই ভালো করে ভেজে নিতে হবে। খিচুড়ি সব কিছু যাতে সেদ্ধ করব, সেই ডেকচিতে আমি জল নিয়ে প্রথমে অল্প করে নিয়েছি জল, প্রয়োজনে আবার দেব। আমি গরম করতে বসাচ্ছি।
যে লবণটা আমি ব্যবহার করব সেই লবণটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক চা চামচ লবণ দিলাম। দশ মিনিটের আগে কফি ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আবার একটু সামান্য তেল দিয়ে আলু আর গাজর একসাথে আমি ভেজে নেব। আবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। একসাথে আমি সব দিয়ে দিচ্ছি। আবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো ওপরে। যাতে আলুগুলো ভাজার পর একটু রং হয়। এখন 12 মাসই সব কিছুই বাজারে পাওয়া যায়, তবু আমার মনে হয় সময়ের জিনিস দিয়ে রান্না করলে তার স্বাদ আর গন্ধ একটা আলাদা আসে এবং সেটা সহজপাচ্যও হয় আর খুব সহজে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে রান্নাটাও হয়। কেননা সময়ের জিনিসে সেদ্ধ হতে সময় বেশি নেয় না। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে আবার তুলে দেখে নেব। কপি ভালো করে ভাজতেই যা সময় লাগে, আলু গাজর অল্প একটু রং ধরলেই আমি নামিয়ে নেব, কেননা এটা খিচুড়ির সঙ্গে সেদ্ধ হবে। ততক্ষণে আমি এই যে 1 চা চামচ ঘি নিয়েছি খিচুড়িতে ব্যবহার করব, এই ঘিটাকে আমি যে পদ্ধতিতে করি, অনেকে খিচুড়ি হওয়ার পর শেষে ঘি ছড়ান, কিন্তু আমি এই 1 চা চামচ ঘিটা চাল আর ডালের সাথে মেখে নিচ্ছি। এবার তেলে ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিয়ে তারপর জলে দিয়ে দেব, পরে আর আমি ঘি দেব না। এখানে চাল নিয়েছি আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 100 গ্রাম মতো মুগ ডাল, ভাজা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভালো করে এই ঘিকে আমি চাল আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার আলু আর গাজর ভাজা।
তুলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই একই তেলে ঠিক ফোড়ন দেওয়ার মতন আমি একটু সর্ষের তেল দেব। এই এক চা চামচ মতো ব্যাস। তেলের ব্যবহার আর আমি করব না। এবার এক এক করে সব ফোড়ন দিচ্ছি। ফোড়নে লাগবে দুটো ছোট এলাচ প্রথমে দেব, মুখটা আমি খুলে দিচ্ছি। একটা স্টিক দারচিনি, দুটো তেজপাতা, দুটো ছোট শুকনো লঙ্কা আর এক চা চামচ জিরে, গোটা জিরে। এদিকে আমার সাইডে জলও গরম হয়ে এসেছে। চালটা দিয়ে দিচ্ছি, চাল আর ডাল। চাল ডাল এক ঘন্টা আগে থেকে ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি, যাতে কড়াইয়ে তেলে দেওয়ার সময় চাল ডালে জল না থাকে, তাই জন্য আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। ভালো করে চাল আর ডালকে ভেজে নেব। ভাজতে ভাজতে চালটাকে মাঝে মাঝে দেখে নেব আমি, উপরে ছোট ছোট একটা বুটি বুটি বুড়বুড়ি মতো একটা উঠলেই বুঝব ভাজা হয়ে গেছে। এখনো কিন্তু হয়নি ভাজা, তাই নেড়ে যেতে হবে না হলে তলায় লেগে যাবে। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, এখানে এক চা চামচের কম হলুদ দিয়েছি। আদা বাটা এক চা চামচ, এই সব মিলিয়ে এখন আমি ভালো করে ভেজে নিয়ে ভাজাও হয়ে এসেছে। শুধুমাত্র এই মশলাগুলো যা যা দিলাম এগুলো চালে আর ডালের সাথে সব মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে নুনটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, সব শুদ্ধ দিয়ে দিচ্ছি ভাজা চাল ডাল।
লিটার জল নিয়েছিলাম আমি, প্রয়োজনে দেব আর প্রয়োজন না হলে দেব না। এখন আমি এটাকে ফুটতে দেব। এবার আমি সবজি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ছোট কাপের এক কাপ মতো মটরশুঁটি নিয়েছিলাম, পাঁচটা কাঁচা লঙ্কা, এখানে দেড় চা চামচ মতো লবণ নিয়েছিলাম, এক চা চামচ আগেই দিয়ে দিয়েছি, বাকিটা আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেম করে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে মাঝে মাঝে দেখে নিতে হবে, না হলে পাশ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। একটু ফাঁক করে আমি হাই ফ্লেমে এবার সব কিছু সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে চিনি দেব। এখানে এক টেবিল চামচ চিনি রেখেছি, যেহেতু সবজির খিচুড়ি আমার মনে হয় একটু মিষ্টি হলে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, জল শুকিয়ে গেছে, আমার খিচুড়িও রেডি, সব সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সঙ্গে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সব দেখেই বোঝা যাচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি লাস্টে যেটা এখনো ব্যবহার করিনি সেইটা এবার আমি দেব। এটা কিন্তু কোনো রোস্টেড জিরের গুঁড়ো নয়, এমনি আমরা যে রান্নায় ব্যবহার করি ঝোলে, সেই জিরের গুঁড়ো নিয়েছি এক চা চামচ মতো। এইটা এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মতো চিনি নিয়েছিলাম, সেইটা এবার আমি দিয়ে দেব। শীতের সবজি দিয়ে খিচুড়ি আমার রেডি, নাম সবজি খিচুড়ি। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং পছন্দ হলে পরে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টসও করতে ভুলবেন না।